আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাত্রের প্রাণ সুধীর ঢাকাতে কাটতা ঢাকা সাভার পাকিস্তান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ঢাকা মাদ্রাসাতুত তাকিয়াল ইসলামী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক তারুণ্যের অহংকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব আলোচনা করছেন হযরত মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব FTV Media 24 in anticipation of healthy culture. মাত্র মালিককে আল্লাহ আল্লাহর নামটা নিতে চন্দ্রব্রঞ্জের মানুষের কি কষ্ট হয় না তো কি একটু লজ্জা লাগে না কোন বিষয়ে লজ্জা পেলে মানুষ কথা একটু আসতে বলে যেমন বিয়ের সময় কোনে কথা একটু আসতেই বলে আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই কোনো ভয় নাই নির্ভয়ে নিঃসংকোচে জবাব দিন সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর জন্য প্রশংসা করছি আমরা করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا أمرا برشم شكر لام كار خوشينا بزار شتي خوشي যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে বাড়িয়ে দেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ গণিপুর আমজাদ পণ্ডিত বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিলকে কবুল করুক আমিন এই যে মাহফিলটা শোনার জন্য আপনারা এসেছেন আমরা কিছু কথা বলার জন্য ঢাকা থেকে এসেছি মূলত একটা সুন্দর মাহফিলকে এই পর্যন্ত আনতে সবচেয়ে বেশি কষ্ট করে আয়োজক কমিটিরা এবং তাদের এই কষ্ট আপনি কখনো মাপতে পারবেন না অনেক ছেলেরা এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে স্বাভাবিক আপনি কোনোদিন মাহফিল আয়োজনের কষ্টটা বুঝবেন না যদি আপনি না নিজে কোনোদিন আয়োজন করেন যদি আপনি কোনোদিন নিজে আয়োজন করেন তাহলে বুঝবেন এই পর্যন্ত একটা আয়োজনকে আনতে কত মানুষের শ্রম ঘাম পয়সার কথা তো বাদই দেন কত নির্ঘুম রাত কত না খেয়ে থাকা দুপুর কত সময় সাক্ষী যুব সমাজ অনেক কষ্ট করে আয়োজনগুলো করে আপনাদের জন্য এখন আপনারা যদি তীরে এসে তরি ডুবান শেষ বেলা এসে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ থেকে উশৃঙ্খল পরিবেশ তৈরি করেন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দায়ী হয়ে যাবেন কারণ একটা মাহফিল বছরের 365 দিন হয় না বছরে একবার হয় গত বছর এই মাহফিলে যারা উপস্থিত ছিল হয়তো খুঁজতে দেখা যাবে তাদের কেউ না কেউ আজকে আর দুনিয়াতে নাই এমন নজির নাই আবার আজকে আপনি যারা দুই চারজন আছেন হয়তো আগামী বছর মাহফিল হলে আমাদের মধ্যে আমরা হয়তো কেউ নাও থাকতে পারি এটা হতে পারে না আজকের মাহফিল কিন্তু অনেকের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে
আজকের এই মোনাজাত অনেকের জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে এজন্য জীবনের শেষ মাহফিল এটি এবং হিদায়াতের নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো অল্প কয়েক মিনিট ধৈর্যচ্যুতি ঘটাবো না অল্প সময়ের মধ্যে আমরা একটি গোছানো আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে যা আপনার আমার আমাদের সকলের জন্য কল্যাণকর গতকাল আমি মাহফিল করেছি ময়মনসিংহ থেকে আর 100 কিলোমিটার গতকালকে মাহফিলের স্থান থেকে গুগল ম্যাপে সার্চ করেছিলাম আজকের এই জায়গাটা চন্দ্রগঞ্জ গতকাল রাতে বসে বসে চিন্তা করলাম যে দেখি আগামী কালকে মাহফিল এখান থেকে কত দূর তো শেখা সেই মাহফিলটা এই মাহফিল থেকে 400 কিলোমিটার দূরত্বে অর্থাৎ 400 কিলোমিটার দূর থেকে আমি মুসাফির সফর করে আপনাদের কাছে এসেছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কোরআন আমার সামনে নিজের থেকে কথা বলার জন্য না বরং আল্লাহর কোরআনের কথাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখন আপনারা যদি আমাকে কোঅপারেট না করেন সহযোগিতা না করেন আপনাদের আচরণ যদি বিশৃঙ্খলতায় রূপ নেয় তাহলে কিন্তু আমি কোরআনের কথা বলতে পারবো না কারণ কোরআনের কথা বলতে গেলে কোরআনের কথা বলার মতো পরিবেশের প্রয়োজন সার্কাস মাঠে সার্কাস হয় মাহফিলের মঞ্চে সার্কাস হয় না আবার সার্কাসের মঞ্চে কোরআন হয় না এজন্য যেহেতু এটা কোরআনের বাগান জান্নাতের বাগান রাসূলের একটা ছোট্ট হাদিস হচ্ছে তোমরা যখন কোরআনের বাগানে আসবা বসবা তখন সামনের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসবা তা না হলে মাঝে শয়তান ঢুকে যাবে আপনি কিছুক্ষণ শুনেন যদি ভালো না লাগে আপনি উঠে যান আপনাকে জোর করে বসানো হবে না তবে যেহেতু কোরআনের বাগানে বসেছেন 10টা মিনিট বসলেও অন্তত পক্ষে আমার অনুরোধ থাকবে হাদিস অনুযায়ী বসেন সামনের ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে ফিল আপ করে ফেলেন কারণ লোক বেশি হওয়া কম হওয়া ডাজেন্ট ম্যাটার কিন্তু কথা হচ্ছে যারা উপস্থিত হয়েছে তারা কি কোরআন সুন্নাহর কথা পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনতে পারছে কিনা 5000 মানুষের এলোমেলো আয়োজনের চাইতে 5জন মানুষ মনোযোগ সহকারে শুনছে কথা এটা উত্তম কারণ ওই 5জন থেকে আল্লাহ চালে 2জন হেদায়েত হতে পারে কিন্তু 5000 যদি এলোমেলো থাকে উশৃঙ্খলতা থাকে তাহলে তাদের মধ্য থেকে হেদায়েত আসবে না এজন্য পেছনে যারা বসেছেন আমি অনুরোধ করছি মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন এরপরে যদি ভালো না লাগে আপনি উঠে যান সমস্যা নেই বাট অন্তত পক্ষে আপনার শুরুটা হোক রাসূলের হাদিস দিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব চমৎকার কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামের ইলমে আমলে বরকত দান করুক আমরা বলি আমিন আরো কথা বলেছেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব খতিব জিগাতলা কেন্দ্রীয় জামে মসজিদ কথা বলেছেন হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব খতিব আমজাদ পণ্ডিত বারে জামে মসজিদ যত ওলামায়ে কেরাম কথা বলেছেন আশা করি কোরআন এবং সুন্নাহ থেকে বলেছেন সকলের সঠিক এবং সুন্দর কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকের নাম এসেছে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা পড়তে পারলাম না সভাপতি হিসাবে আছেন জনাব নূরুল আমিন সাহেব চেয়ারম্যান 10নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সভাপতি মহোদয়কে ইসলামের কাজ যেন তিনি করতে পারে ইসলামের পক্ষে যেন তিনি থাকতে পারে সেজন্য আল্লাহ তাআলা তার মন মননকে ইসলামের জন্য কবুল করুক আমরা বলি আমিন সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব খোরশেদ আলম সাহেব জনাব ওবায়দুল হক হিরণ সাহেব আসলে ভাই দিন শেষে পোস্টারে নাম আসা না আসাটা ডাজেন্ট ম্যাটার পোস্টারে নাম আসলে কি আর না আসলে কি কারণ এটা তো জান্নাতের টিকিট না কারণ একটা প্রোগ্রামের জন্য একটা মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি কষ্ট যারা করে তাদের নামটা পোস্টারে আসে না স্বাভাবিক কারণ এই যে ছেলেগুলো এখানে কাজ করেছে আমার প্রিয় সাইফুল ভাই সহকারে তাদের নাম তো পোস্টারে আসবে না তার মানে কি তারা ব্যর্থ কথা কোন ব্যর্থ আরে পোস্টারে তো তারও নাম আস বিভিন্ন অঞ্চলে আমরা যখন তাফসীর প্রোগ্রাম করতে যাই আমরা তো পোস্টারে অনেক বিধর্মী হিন্দুর নামও দেখতে পাই কারণ এলাকার কোন একটা দায়িত্বশীল হয়তো টিউনো নয়তো চেয়ারম্যান নয়তো এমপি কিছু একটা তো মাহফিলে পোস্টারে তো নাম তারও আসে যে ইসলাম মেনে চলতে পারে না তার মানে তো সে সফল না
আর পোস্টারে যার নাম আসে নাই তার মানে তো সে ব্যর্থ না কারণ কে সফল আর কে ব্যর্থ দুনিয়ার কেউ এটা নিয়ে বিচার করতে পারবে না দুনিয়ার কেউ এটা জানে না এটা জানেন কে তবে ইমা ফিরে আমরা যারা আসি আমরা নিজেরা ব্যর্থ নই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোরআনের বাগানে যায় সে যেন জান্নাতের বাগানের মধ্যে পৌঁছে যায় বিশ্বনবী বললেন মাজালিসুল ইলমি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিস এসেছে যেখানে কোরআনের আলোচনা হয় যে জমিনে আল্লাহর বান্দারা বসে কোরআন থেকে কথা শুনে ওই জমিনটাকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য জান্নাতের বাগান হিসাবে আল্লাহর খাতায় উঠিয়ে নেয় সুবহানাল্লাহ এই যে যে জমিনে বসে আছেন স্বাভাবিকত এটা বোধ হয় কি এটা খেলার মাঠ হ্যাঁ ধানি জমি ধানি জমি ধান ওঠানোর পরে হয়তো আবার পোলাপান খেলেও কখনো ফসলি জমি কখনো ধানি জমি আমার ভাইয়ের একটা বিষয় লক্ষ্য করবেন আর কিছু সময় পরে আমি চলে যাব চেয়ারম্যান সাহেব চলে যাবে আপনারাও সবাই সবাই বাসায় চলে যাবেন ডেকোরেটরের লোক প্যান্ডেলটা খুলে নিয়ে চলে যাবে সবাই চলে যাবে ঠিক কিন্তু এই মাটি যে মাটির উপরে আপনি বসেছেন এই মাটি কিন্তু তার জায়গায় অটুট থাকবে গত বছর যেমন ছিল এখনো আছে আগামীতেও মাটি থাকবে মাটির যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর হাবিব বলেন বান্দা যে মাটির উপরে বসে কোরআন শুনে কিয়ামতের ময়দানে ওই মাটি ওই বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে এই জন্য যে জমিনে আমরা বসে আছি এই জমিন আমরা চাইব এই জমিন যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন কিন্তু তার জন্য শর্ত হচ্ছে যেটুকু সময় বসে থাকব পরিপূর্ণ সময়টা পরিপূর্ণ মনোযোগ একটা কিতাবের দিকে দিতে হবে ফোকাস একটা কিতাবের দিকে ফোকাস বক্তার দিকে না ফোকাস বক্তার কণ্ঠের দিকে না ফোকাস বক্তার চেহারার দিকে না বরং ফোকাস হবে কোরআনের দিকে তাহলে কথা যে বলবে সে প্রধান বক্তা হোক বিশেষ বক্তা হোক লম্বা হোক কিংবা বেটে হোক সাদা হোক কিংবা কালো হোক কণ্ঠ সুন্দর হোক কিংবা খারাপ হোক তখন আর আপনার খারাপ লাগবে না যদি আপনার ফোকাস থাকে কোরআনের দিকে আর যদি ফোকাস থাকে বক্তার চেহারা কিংবা কণ্ঠের দিকে তাহলে দেখবেন আপনার মাঝে ওই আলোচনা শোনার মতো ধৈর্য আর হচ্ছে না ঠিক না এজন্য বুঝে থাকলে জবাব দেন ফোকাস থাকতে হবে কোন কিতাবের দিকে ফোকাস আল কোরআনের দিকে রাখতে হবে রাখতে পারবেন মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আসেন তাহলে আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি কালামুল্লাহ মাজিদের একটি আয়াতে কারিমা পাঠ করে আমরা আমাদের আলোচনায় চলে যাই তার আগে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো বিধিমালা অনুযায়ী আমরা একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নেই কারণ কোরআনে কারীম পাঠ করার আগে শোনার আগে পড়ার আগে বোঝার আগে আউযু বিল্লাহ পাঠ করতে হবে এই কথাটা কার আল্লাহ তার কারণ কোরআন যখন আপনি মনোযোগ দিয়ে শুনতে চাইবেন তখন দেখবেন শয়তানের ধোকা আগের চাইতে বেড়ে যাবে কোরআন স্বাভাবিক পড়ার সময় এক ধোকা কিন্তু কোরআন বুঝে নিজের জীবন পরিবর্তন করার মানসিকতা নিয়ে যদি শুনতে চান তাইলে ধোকাও বাড়বে কারণ পরে তো অনেকেই কিন্তু নিজের জীবন পরিবর্তন করতে পারে কয়জন ঠিক না এই জন্য জীবন পরিবর্তনের লক্ষ্যে আজকে আমরা কোরআন শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম
خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে দুনিয়াতে যত জাতি বানিয়েছি, যত মখলুকাত বানিয়েছি, যত সৃষ্টি জীব বানিয়েছি, এই সৃষ্টি জীব এই মখলুকাত এই জাতি সমূহের মধ্যে তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কে বললেন? এদিকের ভাইরা আল্লাহর নাম নেয় না, বলেন তো কে বললেন? ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ সার্টিফিকেট, জাতিসংঘের সার্টিফিকেট না, ওআইসির সার্টিফিকেট না, কোন সরকারের সার্টিফিকেট না, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন, বান্দা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মানে বুঝে থাকলে জবাব দেন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বললেন মানুষদেরকে, কাদেরকে? এবার আমার ভাইরা যদি জানা থাকে জবাব দিবেন, না জানা থাকলে দাবি নাই, না জানা থাকলে চুপ করে বসে থাকবেন, কিন্তু জানা থাকলে জবাব দিবেন। রব্বুল আলামিন এই ধারাতে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত মাখলুকাত বানিয়েছেন, জোরে কোন, কত হাজার? আর 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কারা? এইখানে বড় একটা ভুল, ভুলটা আগে শুধরান। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানিয়েছে, এ তথ্যটা পেলেন কই? কোরআনের কোথাও 18,000 মাখলুকাত, 18,000 সংখ্যাটা এমন নির্দিষ্ট করে আল্লাহ বলে নাই। হাদিসের কোন হাদিসের মধ্যে আপনি পাবেন না যেখানে রাসূল বলেছেন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানিয়েছেন। মূলত 18,000 মাখলুকাতের যে সংখ্যাটা আমরা জানি, এই সংখ্যাটা লোক মুখে প্রসিদ্ধ একটা সংখ্যা, এটা কোরআন হাদিসের কোন সংখ্যা না। আমার ভাইয়ের এক কারণ, এটা আল্লাহ তো জানায় নাই আমাদেরকে, আমি পাকনামি করি কেন? কারণ আমার আল্লাহ তো 18,000 না, তিনি তো চাইলে তার চেয়ে বেশি মাখলুকাত বানাতে পারেন, যেটা আমি জানি না। ও ভাই আমার, মজার ব্যাপারে দেখেন, বরং যতদিন যাচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, মানুষ তত কিন্তু নতুন নতুন জীব জন্তুর সাথে পরিচিত হচ্ছে। 18,000 মাখলুকাত শুনছেন ছোটবেলায়, আরো 50 বছর আগে, 100 বছর আগে, তাহলে বিজ্ঞানী যে এত আবিষ্কার করছে, ডিসকভারিতে দেখবেন, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন, এমন এমন কিছু প্রাণী বিজ্ঞান দেখে বিজ্ঞান নিজেই অবাক হয়ে যায় যে এই প্রাণীও পৃথিবীতে আছে। এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, ওই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওই মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা হচ্ছে 36,000 ফিট গভীরতা, 36,000 ফিট। দুনিয়াতে এর চেয়ে গভীরতম জায়গার নাই যেই জায়গা রয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্জে। আর 36,000 ফিট গভীরতা, এত প্রচন্ড ভয়ানক গভীরতা, যে গভীরতায় কোনদিন সূর্যের আলো পৌঁছায় নাই, ঘুটঘুটে অন্ধকার, 36,000 ফিট গভীর। আজকের বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওই প্রশান্ত মহাসাগরের 36,000 ফিট নিচে গিয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে নাই, যেখানে পানির তাপমাত্রা অস্বাভাবিক। বিজ্ঞান সেখানে গিয়ে অবাক হয়ে দেখল সেখানে অদ্ভুত কিছু প্রাণীর আবিষ্কার বিজ্ঞান করেছে, যে প্রাণীগুলো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসবাস করেছে 36,000 ফিট নিচে,
আর ওই প্রাণীগুলোর মাথার মধ্য দিয়ে আলো বের হচ্ছে লাইটের মতো যেন 36,000 ফিট গভীরতার মধ্যেও তার পথ চলতে সমস্যা যেন না হয় সেজন্য মালিক ওই গভীরতার পানির মধ্যে মাথার মধ্যে লাইট ফিট করে দিয়েছেন বিজ্ঞান অবাক কি প্রাণী এটা প্রশান্ত মহাসাগরে 36,000 ফিট গভীরতা এত নিচে এমন অদ্ভুত প্রাণী যার কপাল থেকে আলো বের হয় ও ভাই আমার কারণ আমার মালিক জানে 36,000 ফিট নিচে বসবাস যে করবে সেখানে তো সূর্য আলো দিবে না তাইলে ওই প্রাণীটা তার পথ চলবে কি করে আর খাবার খাবে কি করে এজন্য আমার আল্লাহ তাআলা ওই গভীরতম জায়গার মধ্যে যে প্রাণীর বসবাস হবে ওই প্রাণীর মাথায় আল্লাহ তাআলা অটোমেটিক লাইট ফিট করে দিয়েছেন যে লাইটের অনুমোদনের জন্য পল্লে বিদ্যুতের দরকার নাই আমার ভাইরাবার বুঝেন এই যে প্রাণীর সন্ধান বিজ্ঞান আজকে পেল এমন একটা প্রাণী আছে অথচ আজ থেকে 100 বছর আগে এমন প্রাণী যে পৃথিবীতে আছে এই তথ্য আমরা কেউ জানতাম কথা কোন জানতাম তাইলে আপনি যে 18,000 নির্দিষ্ট সংখ্যা ধরে বসে আছেন এটা ধরলেন কেমনে কারণ আমার আল্লাহ তো 18,000 না আমার আল্লাহ যে কত মাখলুকাত বানিয়েছে দুনিয়ার কেউ জানে না এবার আপনি বলেন কোরআনে কি বলছে আল্লাহর কোরআন আমাদেরকে বলছে ওয়ায়খলুকু মা লা তালামুন আর তিনি এত সৃষ্টি করেছেন এত সৃষ্টি করেছেন যতটা তিনি তোমাদেরকে জানান নাই অর্থাৎ আল্লাহ তাআলা মূলত কত হাজার বা কত লক্ষ মাখলুকাত বানিয়েছেন দুনিয়ার কেউ জানে না সেই খবর যিনি জানেন তিনি শুধুমাত্র কে তার মানে আজ থেকে এই কথাটা পরিবর্তন করবেন 18,000 মাখলুকাত এটা বলবেন না এটা বললে আল্লাহর সৃষ্টিকে সংকুচিত করা হয় বরং বলবেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত বানিয়েছেন অসংখ্য মানে যার সংখ্যা আমি জানি না অগণিত মানে যার সংখ্যা আমি গুনতে পারি নাই ঠিক না তবে আমার ভাইরা আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা যত মাখলুকাতই বানান না কেন যত প্রাণী পৃথিবীতে পাঠান না কেন একটা বিষয় তো দুনিয়ার সবাই একমত সেই বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা সব প্রাণীকুলের মাঝে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির সেরা আল্লাহ তাআলা বানিয়েছেন কাদেরকে জোরে কম কি নাকি জিন ফেরেশতা তাইলে কি মানুষ এই জন্য সৃষ্টির সেরা জীব যদি আপনার কাছে প্রশ্ন করা হয় বলো তো সৃষ্টির সেরা জীবকে উত্তর কি হবে তবে আমার ভাইরা এখানেও আছে ভুল তার কারণ সৃষ্টির সেরা এক বাক্যে মানুষ বলে দিলে উত্তরটা সঠিক হয় না তার কারণ হচ্ছে আমি এখন আপনার সামনে কয়েকটা নাম বলবো যদি মনে হয় নামটা শোনার পরে ওই ব্যক্তি সৃষ্টির সেরা তাইলে বলবেন সেরা আর যদি মনে হয় নিকৃষ্ট তাইলে বলবেন নিকৃষ্ট নামটা বলবো 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 ফেরাউন দুইজনে কইছে নিকৃষ্ট বাকিদের মতামত ছেড়া আবার বলেন ফেরাউন নমরুদ কেন ফেরাউন কে জিন নমরুদ কি ফেরেশতা না ফেরাউন ও মানুষ নমরুদ ও মানুষ আবু জাহাল ও মানুষ মানুষ হওয়ার পরেও চন্দ্রগঞ্জের মানুষেরাই সাক্ষী দিচ্ছে তারা সেরা না তারা শ্রেষ্ঠ না তারা নিকৃষ্ট তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা শুধু মানুষ হলেই সৃষ্টির সেরা হওয়া যায় না শুধু মানুষ হলেই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় না বরং মানুষ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে সেরা হতে পারে আবার মানুষেরই আরেকটা দল তারা সৃষ্টির নিকৃষ্ট হয়ে যায় তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন মানুষের মধ্যে দুইটা ক্যাটাগরি একটা সৃষ্টির শ্রেষ্ঠ আরেকটা সৃষ্টির সর্বনিকৃষ্ট শুধু নিকৃষ্ট না সর্বনিকৃষ্ট
আমার আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারাই হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন তাইলে ঈমান আনে যারা নেক আমল করে যারা আল্লাহর হুকুম মানে যারা তারা সৃষ্টির সেরা কার কথা রব্বুল আলামিন একই সূরার আরেক আয়াতের মধ্যে বললেন ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه নিশ্চয় যারা কুফরি করেছে যারা শিরিক করেছে যারা আমি আল্লাহর হুকুম মানে নাই যারা আমি আল্লাহর আইন পরিপন্থী কাজ জমিনে বাস্তবায়ন করেছে উলাইকা হুম শাররুল বারিয়া তারাই হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট এই কথাটাও কার আল্লাহ আরো জোরে কোন আল্লাহ তার মানে ভাইরা যোগ বুঝে থাকলে জবাব দেন মানুষের মধ্যে শ্রেণী আছে কয়টা আরো জোরে একটা সৃষ্টির সেরা আরেকটা সৃষ্টির কি আবার বললাম নিকৃষ্ট বলবেন না নিকৃষ্ট না সর্বনিকৃষ্ট নিকৃষ্ট বলবেন না কারণ নিকৃষ্ট না আরে সৃষ্টির নিকৃষ্ট তো কুকুর সৃষ্টির নিকৃষ্ট তো শুকর কিন্তু মানুষের মধ্যে যারা খারাপ হয় তারা কুকুর শুকরের মতো না বরং তারা কুকুর শুকরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায় এই জন্য নিকৃষ্ট বললে ভুল হবে বরং বলতে হবে সর্বনিকৃষ্ট একবার বলেন শাররুল বারিয়া আল্লাহ নিজেই বললেন যত সৃষ্টি আমি করেছি তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ও ভাই আমার তার কারণ আছে তার কারণ হচ্ছে যে জিনিস যত দামি হয় ওই জিনিস যদি কখনো পচে যায় ওই জিনিস যদি কখনো নষ্ট হয়ে যায় ওই জিনিসটা ঠিক ততটাই ঘৃণিত হয়ে যায় আবার ভালো করে বুঝেন যে জিনিস যত দামি যে যত বড় হয় তার দায়িত্ব তত বড়ে যে যত বড় হয় তার দায়িত্ব তত বেড়ে যায় আর সে যদি তার দায়িত্বে গাফেলতি করে তার শাস্তিটাও বেড়ে যায় কথা বুঝেন যেমন স্বাভাবিকত মেম্বার সাহেবের চাইতে চেয়ারম্যান সাহেবের মর্যাদা তুলনামূলক কম না বেশি কথা কন দায়িত্ব সম্মান আবার চেয়ারম্যানের চাইতে এমপির মর্যাদা কম না বেশি দায়িত্ব সম্মান আবার এমপির চাইতে মন্ত্রীর মর্যাদা কম না বেশি দায়িত্ব সম্মান কিন্তু সম্মান যার যত বেশি দায়িত্ব যার যত বেশি সে যদি কোনোদিন তার দায়িত্বে গাফেলতি করে তাইলে তার শাস্তিটাও হয় তত বেশি কারণ আপনি কোনোদিন কিন্তু স্বাভাবিকত শুনবেন না যে কোন এলাকার মেম্বার সাহেব 10 বছরের জন্য জেল খাটতেছে জনগণের পয়সা মেরে এমন নিউজ সচরাচর কানে আসে না আপনি এমন সংবাদ সচরাচর খুঁজলেও পাবেন না যে কোন এলাকার চেয়ারম্যান দুর্নীতির মামলায় 10 বছরের জেল কিংবা যাবজ্জীবন হয়েছে এমন নিউজ পাওয়া যায় না কিন্তু এমন নিউজ কিন্তু অহরহ আছে আগের টার্মের এমপি দুর্নীতির মামলা এখন 10 বছর জেল খাটতেছে এক সময়কার প্রতাপশালী মন্ত্রী আজকে 12 বছর জেলে পড়ে আছে কেউ খোঁজ নেয় না অথচ ওই সময়কার চেয়ারম্যান মেম্বার কেউ কিন্তু যাবজ্জীবন জেলে ঢুকে নাই তার মানে হচ্ছে যেই মানুষের মর্যাদা যত বেশি যার কাজ যত বেশি সে যদি কোনোদিন ভুল করে তার শাস্তি হয় তত বেশি মেম্বারের দায়িত্ব কম কাজ কম সম্মান তুলনামূলক কম এই জন্য সে যদি ভুলও করে তার ভুলের শাস্তিটাও কম চেয়ারম্যানের দায়িত্ব কম তুলনামূলক কাজও কম আর সে যদি কোনোদিন ভুল করে তার কাজের শাস্তিটাও কম কিন্তু এমপির দায়িত্ব বেশি সম্মান বেশি এমপি যদি কোনোদিন ভুল করে মন্ত্রী যদি ভুল করে তার শাস্তিটাও হয় বেশি
মানুষের দায়িত্ব বেশি সম্মান বেশি যেহেতু সৃষ্টির সেরা আল্লাহ বানিয়েছেন এমনি এমনি তো বানান নাই দায়িত্ব বেশি সম্মান বেশি ওই মানুষ যদি কোনোদিন তার সম্মানের জায়গায় অটুট থাকতে না পারে তাইলে তুম্মা নাদানা হুয়া আসফালা সাফিলিন সৃষ্টি জগতের উঁচু থেকে সবচাইতে নিচুতে নেমে যায় মধ্যখানে থাকার কোনো জায়গা নাই মধ্যখানে থাকার মতো কোনো স্কোপ নাই হয়তো একদম শীর্ষে নয়তো সবার শেষে আমার ভাইরা তার কারণ হচ্ছে আপনি আর আপনার বন্ধু দুইজন মিলে গাছে উঠলেন আপনি ভালো গাছ বাইতে পারেন না এজন্য সাত আট হাত লম্বা একটা বড়ই গাছ ওই গাছে উঠলেন আর আপনার বন্ধু ভালো গাছ বাইতে পারে সে তিরিশ হাত লম্বা একটা সুপারি গাছে উঠছে যদি পা ফসকে দুইজন পড়ে যান তাইলে সবচাইতে নিচে বেশি নিচে পড়বে সে সবচাইতে বেশি উপরে উঠেছিল যে যে তিরিশ হাত উপরে উঠছে সে পড়লে তিরিশ হাত নিচে পড়বে আর যে পাঁচ হাত উঠছে ও পড়লে পাঁচ হাত পড়বে মানুষের সম্মান যেহেতু সৃষ্টি জগতের সবচাইতে বেশি ফেরেশতাদের চাইতেও বেশি জিনদের চাইতেও বেশি সবার চাইতে বেশি ওই মানুষ যদি কোনোদিন তার দায়িত্বে গাফিলতি করে তাইলে শ্রেষ্ঠত্বের জায়গা থেকে ছিটকে পড়ে যাবে আর শ্রেষ্ঠত্বের জায়গা থেকে ছিটকে পড়ে যাওয়ার পরে মধ্যখানে থাকার কোনো সুযোগ নাই সবার উপর থেকে একদম সবার নিচে চলে আসবে কতটা নিচে আল্লাহ বলে বান্দা উলাইকা কাল আনামি বাল হুম আযল উলাইকা হুমুল গাফিলুন ওই মানুষগুলো তখন কুকুর শুকর জন্তু জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায় এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন বান্দা শুধু মানুষ হলেই সৃষ্টির সেরা হওয়া যাবে না বরং সৃষ্টির সেরা হতে গেলে আলাদা কিছু কাজ করতে হবে যেই কাজ সৃষ্টির অন্যান্য মাখলুকরা করতে পারে না যেই কাজ অন্য মাখলুকও পারে আপনিও পারেন ওটা করলে তো আপনি সেরা না কারণ ওটা তো ও পারে আপনাকে এমন কিছু করতে হবে যেইটা সৃষ্টি জগতের অন্য কেউ পারে না অন্য কেউ পারে না অন্য কেউ পারে না শুধুমাত্র এক্সক্লুসিভ সেটা আপনি পারেন তাইলেই না আপনি সৃষ্টির সেরা কিন্তু এমন কাজ যদি যেটা দেখেন আপনিও পারেন আরেকজনও পারে আপনিও পারেন মুরগিও পারে আপনিও পারেন কুকুরও পারে আপনিও পারেন বিড়ালও পারে আপনিও পারেন মাছেও পারে তাইলে কিন্তু সেরা না তাইলে মাসো যেমন আপনিও তেমন এবার আমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে হুজুর তাইলে আমরা যে সৃষ্টির সেরা হলাম সৃষ্টির সেরা বোধহয় আমরা হলাম নামাজ পড়ে সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس سبحان الله বলেন আর আস্তে কোন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহর নাম নিতে কষ্ট হয় না লজ্জা লাগে না একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আমার ভাইরা দেখেন আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ বললেন বান্দা শোনো শোনো ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আকাশে আকাশে এবং জমিনে যা রয়েছে ইয়াসজুদু তারা সিজদা করছে সিজদা করে মানুষ কাকে আল্লাহ বলে বান্দা শুধু তুমি যে আমার সিজদা করো নামাজ পড়ো এমন না বরং আকাশে জমিনে যত মাখলুকাত রয়েছে তারাও কিন্তু তোমার আল্লাহকে সিজদা করছে এরপরে আল্লাহ আরো ভেঙে বললেন পাহাড় আমারে সিজদা করছে গাছ আমারে সিজদা করছে পাথর আমারে সিজদা করছে মাছ আমারে সিজদা করছে ওয়া দাওয়াব অনেক পশু পাখি তারাও আমারে সিজদা করছে ওয়া কাসীরুম মিনান নাস মানুষের মধ্যে অনেকেই আমাকে সিজদা করছে তার মানে যদি আপনার বিষয়টা এমন মনে হয় যে আমি যে নামাজ পড়ি আমি আল্লাহরে সিজদা দেই এজন্য আমি সৃষ্টির সেরা আল্লাহ বলে বান্দা তাইলে তো অন্যান্য প্রাণীরাও সেরা হতে পারে কারণ তারাও তো সেজদা করে আমাকে গাছও আমাকে সেজদা করে মাছও করে আকাশও করে জমিনও করে সবই করে এবার আপনার চিন্তা হতে পারে তাইলে আমি যে নামাজের পরে ৩৩ বার সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার তাসবিহগুলো পড়ছি এই তাসবির কারণে হয়তো আমি সেরা
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم أو بندا تسبح له السماوات السبع والأرض ومن فيهن شبت عكاش رزمين جارو اچه شب تسبح پر چكار غاز تسبح پر اکار بوش مدر ماس تسبح پر اکار আপনি যে ঘরে মুরগি পালেন আপনার মরগ মুরগিগুলো তাসবিহ পড়ে কার কিন্তু আপনি বলবেন হুজুর এটা কেমন কথা আমি তো জীবনে মুরগির মুখ থেকে সুবহানাল্লাহ শুনি নাই আমি তো জীবনে মাছের মুখ থেকে আল্লাহু আকবার শুনি নাই আমি তো জীবনে গাছের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনলাম না তাইলে তারা আমার আল্লাহর তাসবিহ পড়ে কিভাবে আমার আল্লাহ বলে ও বান্দা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহ এমন কিছু নাই যা আমি আল্লাহর তাসবিহ পড়ে না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তাদের তাসবিহ বোঝার মতো কান আমি আল্লাহ তোমারে দেই নাই আবার বুঝেন তাসবিহ কি পড়ে নাকি পড়ে না কথা কোন পড়ে নাকি পড়ে না কিন্তু আমরা বুঝি না ব্যর্থতা কি গাছের না আমাদের ও ভাই আমার এটা বড় সহজ বিষয় অনেক সময় আপনি যদি বাংলাদেশের এয়ারপোর্টে যান আপনি দেখবেন এয়ারপোর্টের ভেতরে ওয়েটিং লঞ্জে দুজন চাইনিজ যদি কথা বলে চ্যাংচুং প্যাংপুং চাইনিজ ভাষা ঠিক এমনটাই শোনা যায় আপনি যদি চাইনিজ দুইজনের পাশে এক ঘন্টা বসে থাকেন তারা নিজেরা নিজেরা কথা বলে হাসাহাসি করে আপনি যদি এক ঘন্টাও দুজন চাইনিজের পাশে বসে থাকেন এক ঘন্টা বসে থাকার পরে আপনি বুঝছেন কিছু কথা কয় না আর এটা বাদ দেন দুইজন বাঙালি কথা বলতেছি ভাই কেমন আছেন ভালো আছি ভাই ব্যবসা কেমন চলে ভালো চলে আরে বাসা সবাই ভালো নি কি খাইছেন আমরা হাসতেছি কথা বলতেছি পাশে যদি একজন জাপানিজ থাকে ওই জাপানিজ যদি এক ঘন্টাও বসে আমাদের দিকে তাকায় থাকে আগা মাথা বুঝবে কিছু ও ভাই আমার তার মানে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা একের ভাষা অপর বুঝি না মানুষ হয়ে যদি মানুষের ভাষা বুঝতে না পারি তাইলে মানুষ হয়ে পশু পাখির জিকিরের ভাষা বুঝবেন কেমনে আপনি তো মানুষ হয়ে পর মানুষের ভাষাই বুঝেন না এজন্য আল্লাহ বলে বান্দা পশু পাখির জিকির শোনার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমানে দেই নাই কিন্তু কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা প্রত্যেকটা প্রাণী জানে কিভাবে নামাজ পড়তে হয় নামাজের আরবি হচ্ছে সালাত আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী জানে কিভাবে তার নামাজ পড়তে হয় বা তাসবিহা কিভাবে তার তাসবিহ পড়তে হয় তুমি বুঝো আর না বুঝো বাকি মাখলুকাত গুলো কিন্তু নামাজ ও পড়ে তাসবিহ ও পড়ে কার জন্য আল্লাহর জন্য আরো জোরে কোন আমরা পড়ি কার জন্য এখন যদি শুধু তাসবিহ পড়ে আর নামাজ পড়ে সৃষ্টির সেরা হওয়া যেত তাইলে আমাদের মধ্যে আর সমুদ্রের মাছের মধ্যে আমাদের মধ্যে আর গাছের মধ্যে আমাদের মধ্যে আর অন্যান্য প্রাণীর মধ্যে তো পার্থক্য নাই তাইলে তো সৃষ্টির শ্রেষ্ঠ মাছ হওয়ার দাবিদার সেও তো তাসবিহ পড়ে কিন্তু এটা আপনি বুঝেন না কিন্তু যার জন্য পড়ে তিনি তো বুঝেন ঠিক কিনা ও ভাই আমার তার মানে বুঝে নিতে হবে শুধু নামাজ পড়ে কেউ কখনো সৃষ্টির সেরা হতে পারে না শুধু তাসবিহ পড়ে কেউ কখনো সৃষ্টির সেরা হতে পারে না তাহলে সৃষ্টির সেরা হবেন কিভাবে আল্লাহর কোরআন আমাদেরকে জানাচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৃষ্টির সেরা হতে পারবা দুইটা কাজ করে জোরে বলেন কয়টা কাজ আরো জোরে এক নাম্বার আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ ভালো কাজ নেক কাজ নেক কাজের আদেশ করবা ভালো কাজের জন্য আদেশ করবা ভাই এটা করেন এটা ভালো হবে ভাই এখানে দান করেন এটা ভালো হবে ভাই এই কাজটা করেন এটা ভালো হবে ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে ভাই এটা করা যাবে না এটা অন্যায়
এই মদ খাওয়া যাবে না এটা অন্যায় মদের ব্যবসা করা যাবে না এটা অন্যায় আবার ব্যবসা করা যাবে না এটা অন্যায় মানুষের হক মানা যাবে না এটা অন্যায় রাস্তার পয়সা চুরি করা যাবে না এটা অন্যায় এইভাবে অন্যায় থেকে বাধা দিতে হবে আর নেক কাজের আদেশ দিতে হবে এই দুইটা দায়িত্ব যদি পালন করতে পারেন তাইলেই কেবল আপনি সৃষ্টির শ্রেষ্ঠ অন্যথায় আপনি সৃষ্টির সেরা হতে পারবেন না কারণ এই দুটো দায়িত্ব এমন দুটো দায়িত্ব আপনি একটু বিবেক খাটালে দেখবেন এই দুটো দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি জগতের অন্য কাউকে দেয় নাই অনেক সময় আপনি যদি ডিসকভারি চ্যানেল দেখেন পশু পাখি দেখায় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখবেন পশু পাখি দেখায় অনেক সময় দেখবেন ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও নিচ্ছে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা হরিণের বাচ্চা পেছনে তাকে একটা বাঘ দৌড়াচ্ছে ওই বাঘটা একটা ছোট্ট হরিণের বাচ্চাকে দৌড়াচ্ছে ওই জঙ্গলে যদি আরো চারটা পাঁচটা বাঘ থাকে ওই চার পাঁচটা বাঘ কিন্তু আক্রমণকারী বাঘের কাছে গিয়ে বলে না ছোট্ট বাচ্চা ছেড়ে দে খাইস না বাদ দে ছোট্ট একটা বাচ্চা রে আর কি করবি পেটও তো ভরবে না হুদাহুদি বাচ্চাটা করবে ছেড়ে দে তখন কিন্তু ওই বাঘটাকে বাকি পাঁচটা বাঘ আর বাধা দেয় না বরং বাকি পাঁচটা বাঘও যদি দেখে হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়ায় তারাও কিন্তু তাল মিলায়া ওই বাঘের সাথে ওই হরিণের বাচ্চার পেছনে দৌড়ায় কারণ অন্যায় বাধা দেওয়ার মতো কোনো টেন্ডেন্সি কোনো মানসিকতাই আল্লাহ তাআলা তাদের মাঝে দেয় নাই সেই দিক থেকে মানুষ ব্যতিক্রম আপনাদের চন্দ্রগঞ্জ বাজার রাত নয়টার সময় এইখান দিয়ে একটা মেয়ে তার পেছনে দুইটা বখাটে ছেলে দৌড়াচ্ছে দুইটা বখাটে ছেলে যদি একটা মেয়ের পেছনে দৌড়ায় ওই বাজারে যদি তখন আপনাদের মতো ইমানদার পনেরো বিশ জন মানুষ থাকে সচেতন তখন এই পনেরো বিশ জন মানুষ কিন্তু ওই দুই বখাটের সাথে তালে তাল মিলাইয়া ওই মেয়েটার সর্বনাশের জন্য দৌড়াবে না নাকি দৌড়াবেন কথা কয় না দৌড়াবে বরং আপনারা যদি সচেতন হন তাইলে আপনারা মূলত ওই দুই বখাটের ধুইরা দোকানের মধ্যে বাইন্দা রাখবেন ঠিক না নাকি বাধা দিবেন না দিবেন ও ভাই আমার এটাই হচ্ছে মনুষ্যত্ব আর পশুত্ব পশুত্বের মাঝে কখনো অন্যায় বাধা দেওয়ার মতো কোনো টেন্ডেন্সি জাগে না যেটা মানুষের মাঝে জাগে যেটা অন্যায় এটা করা যাবে না কিন্তু পশুদের কাছে কোনো ন্যায় অন্যায় জাগে না তারা সৎ কাজের আদেশও দিতে পারে না সৎ কাজ থেকে বাধাও দিতে পারে না তার মানে এই দায়িত্ব সৃষ্টির অন্য কারো কাছে আল্লাহ দেয় নাই এই দায়িত্ব শুধু আল্লাহ দিয়েছেন মানুষকে জোরে কন কাকে জোরে বলেন ফেরেস্তাদেরকেও কিন্তু দেয় নাই আমরা অনেক সময় কথায় কথায় বলি আরে ভাই উনি তো ফেরেস্তার মতো ভালো বলি না ও ভাই আমার ফেরেস্তাদেরকেও কিন্তু আল্লাহ এই দায়িত্ব দেয় নাই ফেরেস্তারা শুধু ভালো কাজ করতেই পারে করতেই পারে করতেই পারে কিন্তু খারাপ কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ফেরেস্তাদেরকেও দেয় নাই কারণ ফেরেস্তাদেরকেও যদি এই ক্ষমতা দিত ফেরেস্তারাও কিন্তু সৃষ্টির সেরা হয়ে যেত কোরআনে কারিমের একটা আয়াত আছে ইনকুল্লি নাফসিন লাম্মা আলাইহা হাফিজ প্রত্যেক মানুষের সাথে আল্লাহ তাআলা কিছু হাফিজ কিছু সংরক্ষণকারী কিছু গার্ড কিছু ফেরেস্তা নিয়োজিত রেখেছেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রণেতা কোরআনে কারিমের আরেকটা আয়াত এনেছে যেখানে আল্লাহ তাআলা বলছে বান্দা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ মানুষের সাথে সামনে পেছনে ডানে বামে সব সময় মানুষকে সেফ রাখার জন্য গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োজিত রেখেছেন এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বেশ কিছু দুর্ঘটনা থেকে হেফাজত করা অঘটন থেকে বাঁচিয়ে দেওয়া যেমন আমরা অনেক সময় খাবার খাই মাছ খাওয়ার সময় মাছের কাঁটাটা গলায় বিঁধে যায় জীবনে মাছ খেয়েছেন কিন্তু গলায় কাঁটা বিঁধে নাই
এমন মানুষ কিন্তু সচরাচর পাওয়া যায় না কি যায় না অন্তত দুই একবার দুই চার পাঁচ বার গলায় কাটা বিধছে গলায় যখন কাটা বিধে লক্ষ্য করবেন এই কাটাটা মূলত কোথায় বিধে পেটে কথা কোন কোথায় পেটে বুকে গলায় শুধু গলায় বললে ভুল হবে কারণ গলা তো আমার এইখান থেকে এই পর্যন্ত পুরাটাই গলা কিন্তু আপনি দেখবেন কাটা মাছের কাটা কিন্তু কখনো এখানে বিধে না মাছের কাটা যদি কখনো বিধে সেটা শুধুমাত্র গলার উপরি ভাগটায় বিধে কণ্ঠনালীর কাছাকাছি তখন আমরা মাছের কাটাটা সরাবার জন্য ভাত খাই দলা করে সিদ্ধ ভাত যেন এই ধাক্কায় কাটাটা নেমে যায় কাটাটা যদি নেমে যায় ঢোক গেলার পরে যদি দেখি এখানে আর বাজে না তখন আলহামদুলিল্লাহ রিল্যাক্স কাটাটা নেমে গেছে আর সমস্যা নাই কিন্তু ভাই আমার আপনি কোনোদিন চিন্তা করলেন না মুখের পরে এই কণ্ঠনালীর উপরিভাগ পর্যন্ত এখানে জায়গা কয়েক ইঞ্চি আর কাটাটা এরপরে যে এখান থেকে নিচে নামলো নামতে নামতে পাকস্থলীতে গেল এইখানে তো জায়গা এক দেড় হাত তাইলে কয়েক ইঞ্চি জায়গায় কাটা বিধে পরে এক দেড় হাতের মধ্যে আর কাটা বিধল না তার কারণ কি তার কারণ তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন মানুষের গলার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিয়োজিত রেখেছে ওই ফেরেশতার দায়িত্ব হচ্ছে আমরা যখন কোনো খাবার খাই ওই খাবারটাকে কণ্ঠনালীর নিচ থেকে গ্রহণ করে রিসিভ করে পাকস্থলীতে পৌঁছিয়ে দেয় কণ্ঠনালীর পরে খাবারটা পাকস্থলীতে যাওয়ার যে রাস্তাটা সরু বিভিন্ন ঘুরে পেঁচে নালীভুড়ির মধ্য দিয়ে ভেতরে যায় যেই কাঁটাটা কণ্ঠনালীর উপরে ভাগে বিধল ফেরেশতা যদি তার দায়িত্বে গাফেলতি করত এই কাঁটাটা কিন্তু পেটে ঢোকার পরে অন্যান্য ডাইনে বামেও বিধতে পারত কিন্তু মাছের কাঁটা কোনোদিন আপনার পেটের মধ্যে গোতা লাগে নাই বুকের মধ্যে গোতা লাগে নাই এখানেও গোতা লাগে না খালি লাগছিল এখানে তার কারণ হচ্ছে এই পর্যন্ত কণ্ঠনালী পর্যন্ত খাবার দেওয়াটা আপনার দায়িত্ব আর এর নিচ থেকে খাবারটা গ্রহণ করে পাকস্থলীতে পৌঁছে দেয়া ফেরেশতার দায়িত্ব আপনি মানুষ আমি মানুষ আমাদের কাজের ভুল হতে পারে যার ফলে কাটা বিধে যায় কিন্তু ফেরেশতার কাজের কোনো ভুল নাই যার ফলে ফেরেশতা নেওয়ার সময় কাটার কোথাও বিধে না ও ভাই আমার আমরা যে খাবার গুলো খাই ফেরেশতা গুলো গ্রহণ করে নিচের দিকে নিয়ে যায় এখন আমি যদি ভাত খাই ফেরেশতা ভাতটা নেয় আমি যদি দুধ খাই ফেরেশতা দুধটাও নেয় আমি যদি মদ খাই ফেরেশতা মদ নেয় কারণ ফেরেশতা ভালো মন্দ বুঝে না অন্যায় বাধা দেওয়ার মতো ক্ষমতা ফেরেশতাকে আল্লাহ দেয় নাই যে ফেরেশতাকে যে কাজের জন্য বানানো হয়েছে তার কাজই হচ্ছে শুধু এই কাজটাই করা কিন্তু ফেরেশতা যদি অন্যায় বাধা দিতে পারত তাইলে কোনো মদখোর কিন্তু আর মদ খাইতে পারত না কারণ মদ খাওয়ার পরে ফেরেশতা যদি এটাকে গ্রহণ না করে বরং উপর দিকে ধাক্কা দিয়ে দিত আর মদখোর যদি দেখতো মদ খাওয়ার পরে গলা আটকে যাচ্ছে মদ নাক মুখ দিয়ে বের হইতেছে তাইলে মদখোরেরা কিন্তু ডরের চোটে মদ খাওয়া ছাইড়া দিত ঠিক কি না কিন্তু ফেরেশতা কিন্তু এটা করে না তার কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা টেন্ডেন্সিটাই দেয় নাই ও ভাই আমার ভালো করে বুঝবেন সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা কোনো পশু পাখিকে দেয় নাই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব আল্লাহ জিনদেরকেও দেয় নাই সৎ কাজের আদেশ অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেয় নাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা শুধুমাত্র দিয়েছেন তাদেরকে যারা মূলত সৃষ্টির সেরা হতে চাইছে এখন আল্লাহ তাআলার এই দায়িত্ব যদি আপনি পরিপূর্ণ পালন করেন তাইলে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিবে আর আপনি যদি এই দায়িত্বে গাফেলতি করেন তাইলে সৃষ্টির সেরা আপনি হতে পারবেন না বরং আপনি হয়ে যাবেন সৃষ্টির সর্বনিকৃষ্ট ঠিক না ব্যাঠি আমার ভাইরা ভালো করে বুঝবেন সমাজে অন্যায় কেন বাড়ে সমাজে অন্যায় কেন বাড়ে কেন বাড়ে যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি বলবেন হুজুর সোজা সাতটা উত্তর
আসলে অন্যায়কারী যে বাড়ছে অন্যায়কারীর কারণেই সমাজে অন্যায় বাড়ে আমি বলবো না ভাই আমি আপনার সাথে একমত না আমাদের সমাজে অন্যায়কারীর কারণে মূলত অন্যায় বাড়ে না অন্যায় বাড়ে মূলত আমাদের মতো ভালো মানুষের চুপ থাকার কারণে কথা কয় না আরে কিসের অন্যায়কারী অন্যায়কারী কি প্রথম দিনই একশজন থাকে নাকি অন্যায়কারী তো প্রথম অন্যায় শুরু করে একা একজন আপনি সারা নামাজ পড়ে যাচ্ছেন এই মসজিদ থেকে সারা নামাজ পড়ে আপনি বের হলেন আপনি দেখলেন এই রাস্তার মধ্যখানে দুই পোলা পান দাঁড়ায় দাঁড়া এসার পরে বিড়ি খাইতেছে গল্প করতেছে আপনি মরুপী মানুষ আপনি চিন্তা করলেন কোন জায়গায় পোলা পান কি কমো আর কি করে নাকি আবার কি কয় দরকার নাই আমি আমার ওদিকে যাই আপনি বাড়ি চলে গেলেন দ্বিতীয় দিন আপনি এসার পরে দেখলেন যে দুইজন দাঁড়ায় দাঁড়ায় এখানে বিড়ি খায় গল্প করে আপনি কিছুই বললেন না কয়েকদিন পরে দেখবেন এই দুইজনের সাথে আরো দুই চারটা পাঁচটা যোগ হয়েছে তারাও দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায় গল্প করে আপনি তাও কিছু বললেন না ও ভাই আপনি যদি কিছু না বলতে থাকেন আপনি যদি শুধু সহ্য করে যান তাহলে দেখা যাবে এক মাস পরে এই বিড়ি খোরেরা বিড়ি খাওয়া বাদ দিয়া মসজিদের সামনে গাঞ্জা খাওয়া শুরু করছে প্রথম দিন কিন্তু গাঞ্জা নিয়ে দাঁড়ায় নাই দাঁড়াইছিল দুইজন তাও আবার বিড়ি নিয়া কিন্তু যখন দেখে জায়গাটা নিরাপদ কেউ কিছু বলে না তখন বিড়ির সাথে সাথে গাঞ্জাও খায় কারণ তারা বুঝে গেছে এই এলাকার মানুষের আর যাই হোক আমাদেরকে বাধা দিবে না ও ভাই আমার জন্য সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে অন্যায় বাড়ে না বরং ভালো মানুষের চুপ থাকার কারণে বেড়ে যায় আপনি বলবেন হুজুর আমি যদি যাওয়ার সময় বলি এই বিড়ি খাস কেন কোন এলাকার পোড়াবান বাড়ি কই বাসায় যা তাইলে ওই বেয়াদব ফাজিল ছেলে বর্তমানে যে বেয়াদব প্রকৃতির তারা মুরব্বীদেরকে সম্মান করে না এমন যুবক আছে না নাই নাই বাপের সমান মুরব্বী তার সামনে সিগারেট খায় ধোঁয়াটা আকাশের দিকে ছাড়ে দেখায় দেখো আমি পারি মুরব্বি চিন্তা করে হুজুর আমি যদি কিছু কই তাইলে আমার যদি কয় মিয়া রাস্তা কি আপনার বাপের আমি খাইলে আপনার কি আপনার পয়সা খাই নাকি আমার তো আত্মসম্মানে লাগবে আমার তো সম্মান আছে আমি বয়স্ক মুরব্বী আমি বলবো ভাই কথা বাদ দেন ও মুরব্বী বাবা এই কথা বাদ দেন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে দুইটা কটু কথা শোনা লাগবে সেটার মানসিকতা রাখেন অন্যায়ের প্রতিবাদ করা তো সহজ বিষয় না অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা দাঁত ভেঙে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাসূলের চাচা আমির হামজার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইমাম হুসাইন তার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খাব্বাব খুবাইব শহীদ হয়ে গিয়েছে ওই নবীর উম্মত হয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন আর দুইটা গালিও খাইতে পারবেন পারবেন না আপনার মতো ইমানদার আল্লাহর কোনো দরকার নাই অন্যায়ের প্রতিবাদ করবেন দুইটা কত কথা শুনতে পারবেন না তাই লিখে মনে হয় আপনারা রাসূল তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নাক নিজের দাঁতটা ভেঙে গেছে আমার ভাই অন্যায়ের প্রতিবাদ করাটা সহজ বিষয় না আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ হাজি নামাজি দানশীল পরহেজগার তসবি জপে নিজের আলহামদুলিল্লাহ সমাজে কোনো অন্যায় করে না কোনো অন্যায়কে তারা সমর্থন করে না কিন্তু কোনো অন্যায় তারা বাধাও দেয় না তারা এতটাই ভালো আমাদের দৃষ্টিকোণ থেকে ভালো কিন্তু অবশ্যই আল্লাহর দৃষ্টিকোণ থেকে ভালো না আমার ভাইরা তিরমিজির একটা হাদিস শুনেন আল্লাহর হাবিব বলেন আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মদিনাতা কাযা ওয়া কাযা আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে বললেন জিবরাইল যাও বনি ইসরাইলের এই জাতি অনেক বেশি পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে আগের জাতিরা যদি কোনো পাপাচারে লিপ্ত হতো ফেরেশতা পাঠিয়ে রাতারাতি আল্লাহ সকলকে ধ্বংস করে দিতেন আল্লাহ বললেন জিব্রাইল যাও ধ্বংস করে দাও তাদেরকে তারা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছে জিব্রিল আমিন আসলেন আসার পরে দেখলেন পুরো জাতি অন্যায় অন্যায় কাজ করছে পাপাচার করছে পুরো জাতিটাকে জিব্রিল আমিন ধ্বংস করবেন ঠিক এমন সময় দেখলেন এই এলাকার মধ্যে একটা সুন্দর মসজিদ আছে জিব্রিল আমিন চিন্তা করলেন এত সুন্দর মসজিদ নিশ্চয়ই নামাজি ব্যক্তি আছে কিনা দেখি
জিবরীল আমিন গিয়ে দেখলেন সেখানে একজন নামাজি বান্দা নামাজের পরে বসে বসে আল্লাহর জিকির করছে আল্লাহর তাসবিহ পড়ছে জিবরীল আমিন অবাক হয়ে গেলেন কি ব্যাপার পুরো এলাকার মানুষ খারাপ আর একজন মানুষ সে মসজিদের মধ্যে বসে বসে জিকির করছে জিবরীল আমিন চিন্তা করলেন আমার আল্লাহ তো আমার এই লোকের বিষয়ে স্পেশাল কোন অর্ডার দেয় নাই যে পুরো এলাকা ধ্বংস করে দাও আর এই লোকটারে বাঁচায় দাও কি করব দেখি জিবরীল আমিন যেহেতু ফেরেশতাদের সর্দার ওই নামাজি বান্দার দুই কাদের ফেরেশতা থেকে জিবরীল আমিন আমল নামাটা নিলেন আমল নামাটা দাও দেখি কি অবস্থা আমল নামা নিয়ে জিবরীল আমিন অবাক হয়ে গেলেন তিনি আবার আল্লাহর কাছে গিয়ে বললেন নাই আল্লাহ ان فيه عبدك فلانا لم يعصك طرفتين اي الله যে এলাকা ধ্বংস করার জন্য আপনি আমারে পাঠিয়েছেন ওই এলাকার মধ্যে আমি দেখলাম একজন আপনার গোলাম এত ভালো গোলাম لم يعصك طرفتين চোখের পলক পড়তে জীবনে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কোনোদিন সে কোনো গুনাহ করে নাই সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তার মানে বুঝেন আমাদের চাইতে ওই লোকটার আমল ভালো না খারাপ ভালো কথা কোন ভালো আমরা জীবনে কোনোদিন চোখের পলক পড়ার মতো সময় গুনাহ করি নাই এমন লোক আছি বরং সারা দিন সগিরা কবিরা হইতেই থাকে হইতেই থাকে আর আল্লাহর ওই বান্দা চোখের পলক পড়ার মতো সময়টাতেও কোনো গুনাহ কোনোদিন করে নাই তার মানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভালো আল্লাহকে জিবরীল আমিন বলে আল্লাহ তাকে আমি কি করব আপনি যদি বলেন তাকে আমি আমার একটা পাখায় উঠায় রাখবো বাকি পুরো এলাকা ধ্বংস করব তাকে ধ্বংস করব না তাকে বাঁচিয়ে দেব আল্লাহ বলে জিবরীল আতলিবহা আলাইহি ওয়া আলাইহিম এই পাপিষ্ট জনপদ ধ্বংস যজ্ঞ এখনি শুরু করো আর শুরুটা করবা মূলত এই আবেদ ইবাদতকারী এই নামাজি এই তসবি জপ নেওয়ালা বান্দারে উপর দিয়ে আগে এরে ধরবা এরে ধরার পরে সবাই রে ধরবা শাস্তিটা দিবা সবাই রে যা দিবা তারে তার চেয়ে বেশি দিবা আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল তার কারণ হচ্ছে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি শুধু নিজে জান্নাতের আমল করে জান্নাতে যাবে এজন্য না বরং মানুষকে বানিয়েছি সে নিজে ভালো আমল করবে অপরকেও ভালো আমল করতে বলবে সে নিজে অন্যায় করবে না সমাজে অন্যায় কেউ করতে গেলে তাকে অন্যায় করতেও দিবে না কিন্তু সে শুধু নিজে নিজে জান্নাতে যাওয়ার জন্য নিজে নিজেই তসবিহ পড়ে নিজে নিজেই জিকির করে নিজে নিজেই নামাজ পড়ে কিন্তু গোটা সমাজ যে অন্যায় করছে এই অন্যায়কারীদের বিরুদ্ধে তার কোনো পদক্ষেপ নাই যার ফলে তার মতো বান্দার আমার কোনো দরকার নাই আমার ভাইরা এবার এই হাদিসটাকে সামনে রেখে আপনি নিজের দিকে তাকান এই হাদিসকে সামনে রেখে নিজের দিকে তাকান তাকালে দেখবেন আমাদের সমাজে বনি ইসরায়েলের ওই আবেদ ওই ইবাদতকারীর মতো কিছু ভালো মানুষ এখনো আছে আছে না নাই যখন রাসূলের সম্মানে আঘাত করা হয় ভারতের রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় ফ্রান্সের রাসূলের কার্টুনে কে অপমান করার চেষ্টা করা হয় বা বাংলাদেশের কোথাও কোন নাস্তিক ব্লগার রাসূলকে নিয়ে কটূক্তি করে তখন গোটা দেশ উত্তাল হয়ে যায় গোটা দেশ যখন উত্তাল হয়ে যায় জুমার দিন আপনি দেখবেন অধিকাংশ মসজিদগুলো থেকে জুমার নামাজে রাসূলের সম্মানের জন্য কথা বলা হয় সম্মানের পক্ষে বক্তৃতা দেওয়া হয় খুতবা দেওয়া হয় খুতবার সময় ইমাম সাহেব বলে জুমার পরে আমরা রাসূলের সম্মানের জন্য একটা মিছিল করব রাসূলের অপমান সইবে না মুসলমান এই স্লোগানে আমরা একটা মিছিল বের করব আমরা আমাদের রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি আমরা রাস্তায় নেমে প্রমাণ করে দেব আমরা শুধু মসজিদেই প্রতিবাদ করব না আমাদের প্রতিবাদ রাজপথেও হবে ইমাম সাহেব এই কথা বলার পরে আপনি দেখবেন জুমার নামাজের পরে ইমাম সাহেব যখন যায় ইমাম সাহেবের পেছনে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লিরা চলে যায় তারা রাসূলের পক্ষে স্লোগান দেয় রাসূলের অবমাননাকারীদের শাস্তি চায় ও ভাই আপনি তখন দেখবেন আপনার মসজিদে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তসবিওয়ালা থাকে যারা নামাজের পরে আর ইমাম সাহেবের সাথে রাজপথে নামে না যারা মসজিদের মধ্যে বসে বসে তসবি চাপে আর মনে করে আমার রাজপথে নামা দরকার কি
আমি তসবিহ পড়ছি তার চাইতে ভালো কাজ কি হতে পারে ও তসবিহওয়ালা সাবধান ও হাজী সাহেব সাবধান ও নামাজি সাবধান আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন আল্লাহর গজব যদি জমিনে আসে এই গজব থেকে আপনি হাজী সাহেবও পার পাবেন না পার পাবেন না আপনি মনে করবেন আমি তো অন্যায় করি না আরে বাবা অন্যায় করা দরকার নাই অন্যায় যে প্রতিবাদ করে না আযাব যদি আসে তাইলে তারেও ধরে ঠিক না ব্যাথে আমার ভাইরে তো গেল কেউ যদি অন্যায় না করে তার কথা আর কেউ যদি অন্যায়ের সমর্থন করে তার শাস্তি আর আছে না নাই তার শাস্তি হবে নবী লূত আলাইহিস সালাম লূত নবীর স্ত্রীর মতো লূত আলাইহিস সালামের প্রজাতিকে আল্লাহ তাআলা লাওয়াতা সমকামিতার অপরাধে ধ্বংস করে দিয়েছিলেন লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও লূত তুমি তোমার স্ত্রী পরিবার বর্গদের নিয়ে চলে যাও তুমি তোমার পরিবার বর্গ নিয়ে চলে যাও কারণ আজকে রাতে আমি এখানে আযাব দেব সব ধ্বংস করে দেব ইল্লাম রাতা তবে তুমি তোমার স্ত্রীকে নিতে পারবা না আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামতরনা আলাইহা হিজারা আল্লাহ তাআলা আসমান থেকে পাথর বর্ষণ করলেন জমিনটাকে উল্টিয়ে দিলেন পুরো লূত নবীর কওম লক্ষ লক্ষ উম্মতকে ধ্বংস করে দিলেন লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের কিছু মানুষকে আল্লাহ বাঁচিয়ে দিলেন ফাঞ্জাইনা হুয়া আহলাহ আল্লাহ বলে আমি লূত এবং তার আহলাহ তার পরিবারের কিছু মানুষকে বাঁচালাম ইল্লাম রাআতাহ তার বউরে বাঁচালাম না তার বউরেও আযাবের মধ্যে রাখলাম তাইলে নবীর স্ত্রী হওয়ার পরেও আযাবের মধ্যে পড়েছে কি কারণ নবীর স্ত্রী কিন্তু লূত নবীর স্ত্রী কিন্তু সমকামী ছিল না ভালো করে বুঝেন সমকামী তার অপরাধে ধ্বংস করছে সমকামী হচ্ছে পুরুষে পুরুষে জিনা করা কিন্তু লূত নবীর স্ত্রী তো নারী সে তো এই অপরাধ করার মতো না কিন্তু তারপরে আল্লাহর আযাবের মধ্যে কেন তিনি পড়ে গিয়েছেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন কারণ লূত নবীর স্ত্রী সমাজে যারা অন্যায় করত অন্যায়কারীদেরকে লূত নবীর স্ত্রী সমর্থন করত এই সমর্থন করার কারণে ওই আযাবের যখন এসেছে ওই আযাবের মধ্যে লূত নবীর স্ত্রীকেও আল্লাহ সম্পন্ন করে নিয়েছে এবার আপনি নিজের দিকে তাকান আপনি যে অন্যায় করেন না আপনি ভালো মানুষ আপনি কারো হক মারেন না আপনি দুর্নীতি করেন না আপনি চুরি করেন না আপনি ফ্রেশ আপনি ভালো কিন্তু আপনি এমন দলকে মৌন সমর্থন দেন এমন মানুষের পেছনে আপনি স্লোগান দেন এমন মানুষের জন্য আপনি কাজ করেন যে চুরি করে ডাকাতি করে মানুষের উপরে জুলুম করে ও ভাই আপনি নিজে অন্যায় করেন না কিন্তু আপনি অন্যায়কে সমর্থন করছেন আর অন্যায়কে সমর্থন করার কারণে লূত নবীর স্ত্রীর উপরে যদি গজব নাজিল হয় আপনার উপরেও গজব নাজিল হবে তার মানে অন্যায় শুধু নিজে করব না বিষয়টা এমন না অন্যায় করব না অন্যায় কখনো সমর্থন করব করব আমার ভাইরা আবার ভালো করে বুঝেন মূল কথায় ফিরে যাই মানুষ সৃষ্টির সেরা হবে যদি করতে পারে কয়টা কাজ আর জোরে এক নাম্বার সৎ কাজের আদেশ এক নাম্বার কি দুই নাম্বার অন্যায় থেকে নিষেধ দুই নাম্বার কি এবার আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো যে হাদিসের পরে কথার লম্বা করব না তবে হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা হাদিস শোনার মতো ধৈর্য হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যেই সত্তার হাতে আমার প্রাণ আমি নবী মুহাম্মাদের প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি ও মুসলমান বুঝে থাকলে জবাব দেন কসম করেছেন কে কয় আল্লাহ আল্লাহ করবে কেন কসম করছে রাসূল কসম করছে কে তাও বাবার কারণ আমি কসমের শব্দ দেখেন যে আল্লাহর হাতে আমার প্রাণ যে সত্তার হাতে আমার জীবন আমি নবী মুহাম্মদ ওই সত্তার কসম করছি তার মানে পরবর্তী কথাটা কতটা সত্য কসম তো মানুষ যেন তেন কথা শুরুতে করে না
যে আমি ভাত খাবো আল্লাহর কসম এটা কি কসম করার কোনো বিষয় নাকি কসম করে সেই কথার শুরুতে যেই কথার ওয়েট ওজন অনেক বেশি আল্লাহর হামিম বললেন আমি আমার আল্লাহর কসম করে বলছি লা তামুরুন্না বিল মারুফ ওয়ালা তানহাউন্না আনিল মুনকার তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে তোমরা অবশ্যই অন্যায় থেকে বাধা দিবে লামে তাকিদ মানুনে তাকিদ তাকিলা গুরুত্ব দিয়ে বোঝালেন অবশ্যই সৎ কাজের আদেশ দিবে অবশ্যই অন্যায় থেকে বাধা দিবে কিন্তু যদি তোমরা কখনো সৎ কাজের আদেশ না দাও অন্যায় থেকে যদি বাধাও না দাও তাইলে কি হবে যদি সৎকাজের আদেশ না দাও অন্যায় থেকে যদি বাধা না দাও তাইলে কি হবে শোনো আল্লাহ তাআলা তোমাদের উপরে আজাব গজব এবং জালিমদের চাপিয়ে দেবেন সৎ কাজের আদেশ দেওয়া মুসলমান যদি বন্ধ করে দেয় অন্যায় থেকে বাধা দেওয়া মুসলমান যদি বন্ধ করে দেয় তাহলে মুসলমানের উপরে আজাব আসবে এই কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবার আমি আপনার জবাব চাই প্রশ্ন করি জবাব দিবেন রাসূল তো দের হাজার বছর আগে বলে গিয়েছেন আজাব আসবে আমি তো দেখি আজাব আসবে না বরং আজাব চলছে আসবে না চলছে তার কারণ মুসলমান এখন আর ন্যায়ের পক্ষে দাঁড়ায় না মুসলমান এখন আর অন্যায় থেকে বাধা দেয় না যার ফলে পৃথিবীর যেখানেই মুসলমান রয়েছে সেখানেই তাদেরকে মারা হচ্ছে আপনি যদি চায়নার দিকে তাকান চায়নায় ওই ঘুরে মুসলমানদেরকে মারা হচ্ছে কাশ্মীরে তাকান কাশ্মীরে মুসলমানদের মারা হচ্ছে মায়ানমারে তাকান মায়ানমারে মুসলমানদের মারা হচ্ছে এমনকি যদি ফিলিস্তিনে তাকান ফিলিস্তিনেও মুসলমানদেরকেই মারা হচ্ছে মুসলমানকে এখন সবাই মারে হিন্দু মারে খ্রিস্টানও মারে বৌদ্ধ মারে সবাই মারে মুসলমানের রক্তের যেন এখন কোনো দাম নাই নর্দমার পানি যেমন মুসলমানের রক্ত হয়ে গেছে তেমন এই পৃথিবীতে কিন্তু আইন আছে আইন আইন আমেরিকায় প্রাণী হত্যা অ্যানিমেল আইন অ্যানিমেল ল প্রাণী হত্যার আইন আছে এই জন্য আমেরিকায় যদি আপনাদের চেনা পরিচিত কেউ থাকে জিজ্ঞেস করবেন বাংলাদেশে যদি আপনি রাস্তার একটা বিলাই মাইরা ফেলেন কেউ তাকাবেও না আরে আজকেও তো আসার সময় দেখলাম রাস্তার মধ্যে কুকুর মরে আছে এটা নেচার এটা সচরাচর দেখা যায় আপনি ঢাকায় আসা যাওয়া করলে হঠাৎ মাঝে মাঝে দেখবেন রাস্তার সামনে কুকুর পড়ে আছে মরে কিন্তু কুকুরটা কে মারছে খুঁজে যাবে এরকম এটা তারে 10 বছরের জেল দিছে বাংলাদেশে এমন নজির নাই ও ভাই আমার কিন্তু আমেরিকায় এটা খুব কঠিন আমেরিকায় যদি আপনি কোনদিন কুকুর মারেন বিড়াল মারেন তাহলে প্রাণীবিদেরা আপনার নামে মামলা করবে পুলিশ আইসা আপনার রিমান্ডের 30 ডিগ্রি দিবে কুত্তা মারলেন কেন বিলাই মারলেন কেন এই আইনটা ভারতেও আছে ভারতেও আইনটা স্ট্রং আমি বেশ কয়েকবার ভারত সফর করেছি কোরআনের মাহফিল আমি ভারতে করেছি বিগত 2-3 বছর যাই না এর আগে অনেক গিয়েছি ওই ভারতের বিখ্যাত এক নায়ক সালমান খান কয়েক বছর আগে হরিণ শিকার করেছিল প্রাণীবিদেরা সালমান খানের নামে মামলা দিয়েছে যার জেরে সালমান খান কয়েকটা দিন জেলও কেটেছে বিচারক বলেছে সালমান খান হরিণ মেরেছে যদি প্রমাণ হয় তাইলে কমসে কম তারা 10 বছরের জেল হবে ও মুসলমান লক্ষ্য করে শুনেন যেই ভারতে হরিণ মারার দায়ে সালমান খানের জেল হলো ওই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের দাঙ্গার সময় 2000 মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল আমরা ভুলে যাই নাই আজ থেকে 18-20 বছর আগে 2000 মুসলমানকে নরেন্দ্র মোদির নেতৃত্বে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় তাহলে সালমান খান হরিণ মারছে সালমান খানের বিচার হয়েছে কিন্তু নরেন্দ্র মোদি যে 2000 মুসলমান জ্বালায় পোড়ায় মারছে নরেন্দ্র মোদির তো বিচার নাই তার মানে
হরিণ মারলে বিচার হয় কুকুর মারলে বিচার হয় কিন্তু মুসলমান মারলে বিচার হয় না গোটা বিশ্ব পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিয়েছে মুসলমানের দাম কুকুর বিড়াল হরিণের চাইতে কম আপনি দেখবেন গোটা পৃথিবীর কোথাও যদি হিন্দু আক্রান্ত হয় ভারত তার পক্ষে শক্ত অবস্থান নেয় এটা বাংলাদেশেও যদি হয় বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে তারা আমাদের কাছে আমানত আমরা কোনোদিন তাদের গায়ে একটা ফুলের টোকাও দিব না কারণ তারা সংখ্যালঘু তারা আমাদের ভাই তারা আমানত কিন্তু যদি কোনোদিন কোন অতি উৎসাহী অবুঝ এমন কেউ যদি কোনোদিন দেখবেন কোন হিন্দুকে মারে কোন হিন্দুর মন্দির আক্রমণ করে তাইলে এই নিউজটা তখন প্রত্যেকটা মিডিয়া ফলাওভাবে প্রকাশ করে এবং এই নিউজের দ্বারা ভারতীয় হাই কমিশনার পর্যন্ত নড়ে চলে যায় ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য চলে আসে হিন্দু মারলে ভারত তার পক্ষে দাঁড়িয়ে যায় খ্রিস্টানকে যদি আপনি মারেন আমেরিকা খ্রিস্টানের পক্ষে দাঁড়িয়ে যায় ইহুদিদেরকে যদি কেউ মানে ইসরায়েল তার পক্ষে দাঁড়িয়ে যায় বৌদ্ধদের যদি কেউ মানে মায়ানমার তার পক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু মুসলমান যে বছরের পর বছর মাইরে খায় মুসলমানের পক্ষে দাঁড়াই লোকে অথচ মুসলমান দৃষ্টি কম ওআইসির সদস্য আছে 57টা মুসলমানদের সংখ্যা পুরো পৃথিবীতে প্রায় 200 কোটি ছাড়িয়ে যাচ্ছে কিন্তু মুসলমান এত সংখ্যা হওয়ার পরে মুসলমান কেন মার খায় মুসলমান কেন মার খায় মুসলমানের উপরে যেন আল্লাহর গজব এসেছে কারণ মুসলমান সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিয়েছে অন্যায় থেকে বাধা দেওয়া বন্ধ করে দিয়েছে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে বাধা দিয়ে এখন শুধু তারা মসজিদে বসে বসে তসবিহ জপছে আর আল্লাহর দরবারে দোয়া করছে এর চেয়ে বেশি কিছু না এর চেয়ে বেশি কিছু না এর চেয়ে বেশি কিছু না এই যে মায়ানমার আজ থেকে কয়েক বছর আগে রোহিঙ্গাদেরকে পিটায়া বাংলাদেশে পাঠাইছে আর হাজার ও হাজার মুসলমানদেরকে জবাই করেছে আগুনে পুড়িয়েছে আজ থেকে 5-7 বছর আগের ভিডিও ফুটেজ কিন্তু এখনো আছে মুসলমানের শরীরটা পুরা কালা কয়না হয়ে গেছে বাকিরা নাফ নদী পাড়ি দিয়ে 10 লক্ষ বাংলাদেশে ঢুকে গেছে ওই মায়ানমার এমন একটা দেশ যার টোটাল জনসংখ্যা মাত্র 5 কোটি ওই মায়ানমারের এক প্রান্তে আমরা বাংলাদেশ আমাদের বর্ডার যে বাংলাদেশের জনসংখ্যা আলহামদুলিল্লাহ 20 কোটি মুসলমানই আছে 18 কোটি মায়ানমারের অপর প্রান্তে আছে ভারত যেই ভারতে মুসলমানের সংখ্যা কাগজে কলমে 40 কোটি বস্তু তারও বেশি যদি 40 কোটি ধরেন মায়ানমারের এক পাশে মুসলমান 40 কোটি মায়ানমারের আরেক পাশে বাংলাদেশে মুসলমান 18 কোটি তাহলে এদিকে 18 ওদিকে 40 কত হইল কত হইল 58 কোটি মুসলিম মায়ানমারের পাশেই আছে আর মায়ানমারের টোটাল জনসংখ্যাই 5 কোটি ও ভাই আমার কিন্তু মায়ানমারে যখন মারলো ভারতের কোন মুসলমান তো আগালো না বাংলাদেশের কেউ তো আগালো না পাকিস্তানের কেউ আগালো না তুরস্কের কেউ আগালো না সৌদির কেউ আগালো না শুধুমাত্র আমরা যেটুকু করতে পারলাম তাদেরকে আশ্রয় দিলাম খাবার দিলাম আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আমরা দোয়া করলাম আল্লাহ মায়ানমারকে বাঁচাও রোহিঙ্গাদের বাঁচাও মুসলমানদেরকে বাঁচাও এমনকি এই দোয়াটা কাবার ইমাম পর্যন্ত করেছে প্রত্যেক ইমাম প্রত্যেক খতিবে এই দোয়াটাই করেছে কিন্তু লাভ হলো কই আমাদের দোয়া দোয়ার জায়গায় মুসলমানের ভাগ্য তো ফিরল না বরং মায়ের মায়ের তো খাইলো উল্টা কানলো ফাও ও ভাই আমার কিন্তু শুধু দোয়া করলে তো আমাদের দায়িত্ব শেষ হতো না বরং আমাদের দায়িত্ব ছিল এই 58 কোটি মুসলমান আমরা মায়ানমারের পাশে 58 কোটি মুসলমান জিহাদের দরকার নাই 58 কোটি মুসলমান যদি শুধু বর্ডারে গিয়ে থুতু ফেলতো 58 কোটির থুতুর মাধ্যমে 5 কোটি তো ভাইসাই যাইতো কিন্তু না মুসলমান শুধু জনসংখ্যায় বাড়ছে তার ইমানি জজবা ইমানে সাহস কমে গিয়েছে
যার ফলে বর্তমান ফিলিস্তিনে মুসলমান দিনের পর দিন মার খায় দিনের পর দিন শহীদ হয় দিনের পর দিন এমন কোন দিন নাই ফিলিস্তিনে মুসলমান মরে না কিন্তু ওই মুসলমানের উপরে আল্লাহর সাহায্য কই আমরা তো দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও আমি কাবার ইমামের জবানে আমি নিজ কানে শুনেছি কাবার ইমাম দোয়া করছে আল্লাহুম্মা হফাযাল মাসজিদাল আকসা আয় আল্লাহ তুমি মসজিদে আকসা বাঁচাও আমি দোয়া করি আল্লাহ বাঁচাও কাবার ইমামও দোয়া করে আল্লাহ বাঁচাও আপনাদের গ্রামের ইমামও দোয়া করে আল্লাহ বাঁচাও সবাই শুধু বাঁচাও 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 করে দোয়া করি আল্লাহ তো বাঁচায় না কেন বাঁচায় না সেটাই এই হাদিস আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন আযাব দিবে সুম্মা তাদউনাহু তখন তোমরা দোয়া করবা আল্লাহ বাঁচাও আল্লাহ মিয়ানমারকে বাঁচাও আল্লাহ কাশ্মীরকে বাঁচাও আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও আল্লাহ আফগানিস্তানকে বাঁচাও বিশ্বনবী বললেন দোয়ার পর দোয়া করবা ফালা ইউস্তাজাবু লাকুম বড় ভয়ঙ্কর শব্দ রাসূল বললেন ফালা ইউস্তাজাবু লাকুম কিন্তু তোমাদের কোন দোয়াই আল্লাহর কবুল করবে না দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন দোয়া কবুল হবে না যদি আপনি অন্যায় বাধা না দেন সৎ কাজের আদেশ না দেন শুধু দোয়া করলে আপনার জমানের দোয়া আল্লাহ কবুল করবে না তার মানে কি বিষয়টা এমন যে দোয়া করা ছাইড়াই দিলাম দোয়া করো মিনার বিষয়টা কি এমন কথা কম বিষয়টা কি এমন ভুল বুঝবেন না বিষয়টা এমন না দোয়া করবেন কারণ দোয়া কি দোয়া হচ্ছে আর দোয়া ও মুখল ইবাদা আর দোয়া ওসিলা হল মুমিন দোয়া ইবাদতের মগজ দোয়া মুমিনের অস্ত্র কিন্তু ভাই আমার দোয়ার জায়গাটা পরিবর্তন করেন কারণ সব সময় দোয়া মসজিদের ভেতরে করলে হয় না কিছু কিছু দোয়া জিহাদের ময়দানেও করা লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন কুফার শক্তি একত্র হয়ে গেল মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ইসলামের নাম নিশানা মুছে ফেলতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্ষুদ্র একটা জামাত যেই জামাতে মাত্র সাহাবীদের সংখ্যা ছিল 313 জোরে কোন কত আরো জোরে কোন 313 তাও আবার কারা 313 এর মধ্যে ছিল বেলাল ও ভাই আমার 313 জনের মধ্যে ছিল খাব্বাব খুবাইবের মতো সাহাবীরা যারা মূলত ছিল আগে ক্রীতদাস পরে ইসলাম গ্রহণ করেছে আর যুদ্ধে পারদর্শিতা ক্রীতদাসের ছিল না কারণ ক্রীতদাস মূলত ঘরের চাকর ঘরের চাকর জিহাদের ট্রেনিংটাও পায় নাই এই ক্রীতদাসদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের ক্ষুদ্র একটা ইউনিট নিয়ে 1000 ভয়ঙ্কর যোদ্ধাদের মোকাবেলা করার জন্য মসজিদে নববী থেকে 170 কিলোমিটার দূর বদরের প্রান্তরে হাজির হলেন জনসংখ্যা 313 অন্যদিকে কাফেরদের জনসংখ্যা কত জানে না কত আর রাসূল মসজিদে নববী থেকে 170 কিলোমিটার দূরে বদরের ময়দানে এসেছেন বদর বদরের প্রান্তরটা মসজিদ নববী মদিনা থেকে 170 কিলোমিটার দূরে যারা গেছেন তারা জানেন এবার যাওয়ার পরে আল্লাহর কাছে বলছে আল্লাহ ক্ষুদ্র একটা জামাত নিয়ে আমি তোমার কাছে হাজির হলাম যেখানে যুদ্ধের পারদর্শিতা আছে এমন মানুষ খুব কম যুদ্ধের অস্ত্র শস্ত্র জনসংখ্যা আছে এমন মানুষ খুব কম অল্প কিছু মানুষ নিয়ে তোমার দরবারে হাজির হলাম আয় আল্লাহ তুমি যদি চাও আজকের মতো ইসলাম এখানে নিভে যাবে তাইলে আমরা সবাই শহীদ হয়ে যাব কোনো আফসোস নাই আর তুমি যদি চাও আগামীর দুনিয়াতে ইসলাম আলো ছড়াবে তাইলে মেহরবানি করে আমাদের তুমি বিজয় দান করো আল্লাহ হাবিব ভাবে দোয়া করছেন রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবী আপনি ভয় পাবেন না মন খারাপ করবেন না বি খামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউমিন আমি আল্লাহ তাআলা আজকে আপনাদের সাহায্য করার জন্য আসমান থেকে একজন দুইজন না 5000 ফেরেশতা পাঠাবো ও মুসলমান ফেরেশতা পাঠাবেন কে সাহায্য করবেন কে কয় হাজার ফেরেশতা
তাইলে আজকে আমরা দোয়া করি আমাদের কেন আল্লাহ সহযোগিতা করে না সেই দিন আল্লাহ যে 5000 ফেরেশতা পাঠিয়েছে আজকে 50000 ফেরেশতা পাঠানোর ক্ষমতা কি আল্লাহর নাই তাইলে কেন দোয়া কবুল হয় না কেন কবুল হয় না কেন কবুল হয় না তার কারণ আমরা নিজেরা আমরা শুধু দোয়াটা মসজিদের ভিতরেই করি ও আপনার মসজিদের চাইতে রাসূলের মসজিদের গুরুত্ব কি কম কথা বলেন বরং আপনার মসজিদে দুই রাকাত নামাজ পড়লে সবজা হয় রাসূলের মসজিদে নববীতে দুই রাকাত নামাজ পড়লে সব তার চাইতে বেশি হয় কিন্তু এত গুরুত্বপূর্ণ মসজিদ রেখে আপনার রাসূল 170 কিলোমিটার দূরে জিহাদের ময়দানে কেন গেলেন কারণ আপনার রাসূল জানতেন সব দোয়া মসজিদের ভিতরে করলে হয় না কিছু কিছু দোয়া করতে হয় জিহাদের ময়দানে গিয়া যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে বসে তো দোয়া করতে পারতেন আল্লাহ 313 জন নিয়ে কি করব আর গেলে তো মরেই যাব বরং আপনি সাহায্য করেন ফেরেশতা পাঠান কাফেরদের আপনি নিঃশেষ করে দেন কিন্তু রাসূল এটা করলেন না কারণ রাসূল জানতেন অন্যায় বাধা দেওয়ার জন্য আগে নিজের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে তারপরে আল্লাহর সাহায্য আসবে এর আগে না এখন আমরা নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ আমরা করি কি করি শুধু নামাজ পড়ি কি করি শুধু তাসবিহ পড়ি কি করি শুধু দাওয়াত খাই কি করি শুধু টুপি পড়ি কি করি শুধু রুমাল পড়ি আর পড়ি নবীওয়ালা কাজ ও ভাই আমার নবীওয়ালা কাজ শুধু তাসবিহ জপা নয় বরং নবীওয়ালা কাজ কি সেটাও কোরআনের মধ্যে আছে না নাই রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়্যাল লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার এমন একজন নবী আমি পাঠালাম যার কথা তাওরাত ইনজিল এসেছে ওই নবীর অনুসরণ তোমরা করবা ওই নবী যা করে তা তোমরা করবা ওই নবীর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজ থেকে বাধা দেওয়া রাসূল তাসবিহ পড়েছেন এজন্য তাসবিহ পড়া যদি নবীওয়ালা কাজ হয় রাসূল দাওয়াত দিয়েছেন এজন্য দাওয়াত দেওয়া যদি নবীওয়ালা কাজ হয় রাসূল তো অন্যায়কারীকে বাধাও দিয়েছেন তাইলে অন্যায়কারীকে বাধা দেওয়া সবচেয়ে বড় নবীওয়ালা কাজ হওয়ার কথা এখন আপনি কিছু করেন আর কিছু করেন না এটা ইসলাম না বরং রাসূলুল্লাহ শিখিয়েছেন ও উম্মতেরা শুনে নাও জীবনে কোনোদিন নিজে অন্যায় করবা না অপরকে অন্যায় সহযোগিতা করবা না বরং অন্যায়কারীকে বাধা দিবা কথা কার আরো জোরে আজকের আলোচনার মূল সারাংশে চলে আসলাম আজকের আলোচনা বুঝে থাকলে জবাব দেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবে কয়টা কাজ করলে এক নাম্বার সৎ কাজের আদেশ দুই নাম্বার অসৎ কাজের নিষেধ এই দুইটা দায়িত্ব পালন করতে পারলে মানুষ সৃষ্টির সেরা এখন জবাব দেন আল্লাহকে সাক্ষী রেখে আমার সামনে পেছনে ডানে বামে যারা আসছেন এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে কথা যারা শুনেছেন জবাব দেন এই দুইটা দায়িত্ব সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় থেকে বাধা দেওয়া এই দুইটা দায়িত্ব পালন করতে আপনারা কি প্রস্তুত ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত ইনশাআল্লাহ বুঝে শুনে জবাব দিবেন কারণ সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া সহজ বিষয় না বরং অন্যায় থেকে যারা বাধা দেয় তারা সমাজের চক্ষুশূল হয়ে যায় তারা ভালো থাকতে পারে না অন্যায় থেকে যারা বাধা দেয় মানুষদেরকে তাদেরকে বিভিন্ন সুতানা তারা মামলা দিয়ে ভেতরে ভরে ফেলা হয় ভালো করে বুঝবেন ভাইরা আমার অন্যায় বাধা দেওয়ার জন্য সৎ কাজের আদেশ দিতে গিয়ে অন্যায় বাধা দিতে গিয়ে যদি আমাদেরকে রাজাকার বলে গালি খেতে হয় যদি আমাদেরকে মৌলবাদী বলে গালি খেতে হয় যদি আমাদেরকে জঙ্গি বলে গালি খেতে হয় যদি অন্যায় বাধা দেওয়ার কারণে জেলে যেতে হয় যদি অন্যায় বাধা দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে যেতে হয় যদি অন্যায় বাধা দেওয়ার কারণে জীবন দিয়ে দিতে হয় প্রয়োজনে জীবন দিয়ে দিব ফাঁসির মঞ্চে চলে যাব তবুও রাসূলুল্লাহর আদর্শের বাহিরে যাব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ থেকে যে টুকুন আলোচনা হয়েছে
আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন হাযা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা ইনশাআল্লাহ তাআলা মুনাজাত দিয়ে একসঙ্গে বাড়ি ফিরে যাব এতক্ষণ বসে থাকতে পেরেছেন মুনাজাত দিতে কষ্ট হবে না কষ্ট হবে না দুরূদ শরীফ পড়া